আগে আমরা 2017 সালে আমরা 3500 ওয়ার্কার দিয়ে 3500 ওয়ার্কার দিয়ে আমরা 16 টু 17 মিলিয়ন এক্সপোর্ট করতাম আর এই বছর গত বছর 2021-22 অর্থবছরে আমরা এই নিটিসি আসলে এই নিট থেকে আমরা 2500 ওয়ার্কার দিয়ে আপনার 50 মিলিয়ন এক্সপোর্ট করেছি যেটা এটা মিরাকল তো এটা সম্ভব হয়েছে আসলে কন্টিনিউয়াস ট্রেনিং যেমন আমাদের এমডি স্যার সবসময় আমাদেরকে বলে যে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই এবং আমরা এটা খুব মনের মধ্যে ধারণ করেছি আমাদের রিসারও আমাদেরকে খুব এনকারেজ করেছে যে অসম্ভব বলতে কিছু নাই উনি সবসময় স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে সবসময় বলে যে আমাদের কোনো ট্রেনিংয়ের জন্য আমাদের কোনো লিমিট নাই তোমরা যা ইচ্ছা খরচ করো কিন্তু নিজেকে ডেভেলপ করো যারা ইউটিউবে দেখছেন আমি সকলকে রিকোয়েস্ট করবো যে স্যারকে একবার হলেও আপনার ফ্যাক্টরিতে নিয়ে যান এবং এটার রেজাল্টটা দেখেন কি আসে তারপরে আমার সঙ্গে আবার আপনার আলোচনা করেন ট্রেনিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি মনে করি আমি আমাকে এবং আমার টিমকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো আর তাছাড়া আমি এটা বলার অপেক্ষা রাখি না যে আপনি আমার প্রথম গুরু ছিলেন এবং আপনার কাছ থেকে আমি শিখা এবং আমি একটা ভালো একটা কোম্পানির থেকে আমি আসছি এই জন্য গর্ববোধ করি ইয়াংগন কর্পোরেশনে আমি ছিলাম এটা একটা ভালো কোম্পানি এবং আপনার মতো একটা ভালো শিক্ষকের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি এবং একটা গুরু ছিলেন আপনি আমাদের তো আজকে আমি শুধু আমি যে এই জায়গায় আসতে পেরেছি এটা আমি বলবো না ইয়াংগনে এখন বাংলাদেশে আপনি দেখেন যতগুলো বড় বড় ফ্যাক্টরি আছে সবগুলো লিডিং পজিশনে আছে ইয়াংগন এবং তাদের ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার স্টুডেন্ট এবং তারা আপনার কাছ থেকে শিখছে এখন আবার অনেক দিন পরে আবার আপনি আমাদেরকে ধরছেন যে আরও আমাদের কী অবস্থা আমরা কেন এই পজিশনে আরও কেন এগুচ্ছি না আরও কেন দূরে যাচ্ছি না তো এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আসছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো স্যার আমরা যাতে আবার এগিয়ে যেতে পারি আমি আমি একা এগুলো তো হবে না আমার টিম যেন নিয়ে এগোতে পারি আমি দেশটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টাই আমি এখন চালিয়ে যাচ্ছি এছাড়া গতবার যখন আপনি ভিজিট করেছিলেন তখন আমাদের আপনি আমাকে একটা টার্গেট দিয়েছিলেন যে স্যার তোমার একটা ফ্লোরের ভিতরে 20টা হেল্পার তুমি আমাকে 6টা করে দেখাও আমি এবার কথা আপনার রেখেছি এবং আমরা অনেক ইনোভেশন অনেক কাজ ইনোভেশন নিয়ে অনেক কাজ করেছি অনেক ইম্প্রুভমেন্ট করেছি তবে একটা কথা না বললেই না হয় যে কথাটা বলার জন্য আমি খুব উদগ্রীব যে আগে আমরা 2017 সালে আমরা 3500 ওয়ার্কার দিয়ে 3500 ওয়ার্কার দিয়ে আমরা 16 টু 17 মিলিয়ন এক্সপোর্ট করতাম আর এই বছর গত বছর 2021-22 অর্থবছরে আমরা এই নিটিসি আসলে এই নিট থেকে আমরা 2500 ওয়ার্কার দিয়ে আপনার 50 মিলিয়ন এক্সপোর্ট করেছি যেটা এটা মিরাকল তো এটা সম্ভব হয়েছে আসলে কন্টিনিউয়াস ট্রেনিং যেমন আমাদের এমডি স্যার সবসময় আমাদেরকে বলে যে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই এবং আমরা এটা খুব মনের মধ্যে ধারণ করেছি আমাদের রিসারও আমাদেরকে খুব এনকারেজ করেছে যে অসম্ভব বলতে কিছু নাই উনি সবসময় স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে এর পাশে আপনার সেই মোটিভেশন সারাক্ষণ আমাদের ছায়ার মতো কাজ করে গেছে সব মিলিয়ে আসলে একটা ভালো রেজাল্ট আমাদের হয়ে গেছে আমাদের যতগুলো ট্রেনিং হয় সুপারভাইজার আমি সবগুলো সুপারভাইজারদের ট্রেনিংয়ে আপনার ভিডিওগুলো আমি শো করি এবং আজকে তারা আপনাকে সরাসরি দেখতে পারে তারা খুবই আবেগপ্রবণ হয়ে গেছে এবং তারা খুবই উদ্বুদ্ধ এবং তাদের মধ্যে মনে হচ্ছে যে স্পিডটা আরও অনেক বেড়ে গেছে এজন্য স্যার অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন বলে মেনলি আমাদেরকে যে জিনিসটা শিখিয়েছেন যে একটা একজন লিডার হতে গেলে তার অনেকগুলো গুণাবলীর দরকার সেই গুণাবলীগুলো আমি নিজের মধ্যে ধারণ করে ওদের সাথে শেয়ার করে ওদেরকে উদ্বুদ্ধ করে একটা লক্ষ্যে পৌঁছতে আমি সক্ষম হয়েছি এটা আমার বিরাট সাকসেস এবং এটার জন্যে আপনাকে আমি ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান মতিন চৌধুরী স্যারকে এবং আজিজুর রহমান চৌধুরী স্যারকে এবং আমাদের ইডি স্যার সাইন স্যারকে যাদের অনুপ্রেরণা ছিল এবং বিশেষ করে তারা কন্টিনিউয়াসলি যথেষ্ট সাপোর্ট দিচ্ছে যেমন আমাদের এমডি স্যার সবসময় বলে যে আমাদের কোনো ট্রেনিংয়ের জন্য আমাদের কোনো লিমিট নাই তোমরা যা ইচ্ছা খরচ করো কিন্তু নিজেকে ডেভেলপ করো উনি সবসময় বলে যেটা তো এটা হলো ইনভেস্টমেন্ট একসময় রেজাল্টটা পাবা ঠিকই ওনার কথাটা আজকে আমরা দেখলাম যে আসলে এটা তো একটা রেজাল্ট এবং আপনার ট্রেনিংয়ের মধ্যে সেই জিনিসটার পুরো প্রতিফলন আমরা পেয়েছি এবং আমরা গর্বিত এবং আমরা আপনার এই যে লিডারশিপের যে গুণাবলী একজন লিডারের যে গুণাবলী এই গুণাবলী আমরা নিজের মধ্যে ধারণ করে ওদের মধ্যে পৌঁছায় দিয়ে এবং ওদেরকেও সেই লিডারশিপের আওতায় নিয়ে এসে আমরা যেভাবে এগিয়ে গেছি সেজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ইনশাল্লাহ উত্তরোত্তর আমরা আরও উন্নতি করব আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও কম ম্যান পাওয়ারে আরও বেশি প্রোডাকশান আরও বেশি কোয়ালিটি এবং আরও বেশি এক্সপোর্ট করতে পারি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে ন্যাক হায়াত দারাজ করে যেন আপনি এই যে এখন যে কতজনকে আপনি ট্রেনিং দিচ্ছেন এর জন্য পুরো বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনি ছড়াই দিতে পারেন সেজন্য আমি দোয়া করবো এবং যারা এই ইউটিউবে দেখছেন আমি সকলকে রিকোয়েস্ট করবো যে স্যারকে একবার হলেও আপনার ফ্যাক্টরিতে নিয়ে যান এবং এটার রেজাল্টটা
দেখেন কি আসে, তারপর আমার সঙ্গে আবার আপনার আলোচনা করেন।